তোমরা এখন দেখছো ডিজাইন উড অ্যান্ড লেদার ডিপার্টমেন্টের অ্যানুয়াল এক্সিবিশন। আজকে তোমাদের দেখাচ্ছি এই ডিপার্টমেন্টের কাজ। এটা একটা ভিডিও ইনস্টলেশন কাজ। এই ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাবে উডের কাজ এবং লেদারের কাজ। আমি এক একটা কাজ দেখাই। এটা লেদারের কাজ, এগুলো ফোলিয়েজ। এটা আমার কাজ। এটাও আমার কাজ। এবার তোমরা দেখছো আমার এক বন্ধুর কাজ। ও একটা চাইল্ড লেবারের উপরে করেছে, তো ওর কাছে শুনে নি ও ওর কাজের কি বিষয়বস্তু। তো বল। দেখা হচ্ছে আমাদের সমাজে যেসব অসহায় দরিদ্র যে শিশুরা তারা রাস্তাঘাটে থাকে, তারা হচ্ছে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের শুধু যে জীবনে হচ্ছে তারা কীভাবে বড় হবে, পড়াশোনা করে কীভাবে শিক্ষিত হবে, এটা তাদের কাছে কোনো মাথা ব্যথাই না। তারা চায় যে কীভাবে তারা সারাদিনের মধ্যে পেট ভর্তি করে একটু খাবার খাবে, এটাই হচ্ছে তাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। আমি সেই সব বাচ্চাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এবং আমি প্রত্যেকটা মানুষকে মেসেজ এটাই দিতে চাইছি যে তারা যাতে যখন এই ধরনের অসহায় বাচ্চাদের দেখবে যেন তারা তাদেরকে একটু হেল্প করে এবং তাদেরকে উৎসাহিত করে যে আমাদের এডুকেশন লাইফটাও একটা জীবন, সেখানে গিয়ে তারা তাদের জীবনটাকে আরও উন্নত করতে পারে। এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য এবং সবাইকে এটাই আমি মেসেজ দিতে চাইছি। আচ্ছা, কাজটা একটু ভালো করে দেখাই। পালা মাত্র